নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় ডিসেম্বরের মধ্যে 80% দেশের মানুষ টিকার আওতায় আসবে বলেন খাদ্যমন্ত্রী। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে নিয়ামতপুর নগর প্রতিনিধি মোহাম্মদ জনি আহমেদ। আগামী ডিসেম্বরের মধ্যে 80% মানুষ টিকার আওতায় আসবে। শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকার প্রদান করা হবে, যাতে আগামী জানুয়ারির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সরকার সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ সচেতন হয়েছে টিকা নেওয়ার জন্য, কিন্তু মাস্ক পরার জন্য নয়। শতভাগ মানুষকে মাস্ক পরতে হবে। যারা টিকা নিয়েছেন তাদেরকেও মাস্ক পরতে হবে। বুধবার বেলা 11:30 উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, অসুখ ধনী গরিব দেখে না, অসুখ অসুখী, এটা প্রমাণ করে দিয়েছে করোনা। সভায় করোনা বিষয়ে উপজেলার সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আয়ুব হোসেন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের প্রধানগণ। যখন তখন তো মনে করলাম যে এই নিয়ামতপুর দিয়ে বোধ হয় আর রক্ষা করা যায়, নানা রকম কৌশল অবলম্বন যেমন করেছি আপনারা সেই কৌশলগুলি মনে প্রাণে গ্রহণ করেছেন। মাঠ পর্যায়ে আপনারা যথেষ্ট যথেষ্ট পরিশ্রম করে কিন্তু আক্রান্ত হয়েছে, এবং এই আক্রান্ত হয়েও আমি মনে করি আজকে শান্তি সুবাতাস আমরা এই পর্যন্ত রক্ষা করতে পেরেছি যে আমাদের মধ্যে কেউ চলে গেলে অন্তত আজকে অন্ততপক্ষে আমরা কোভিড পজিটিভ থেকে আমরা একেবারে শূন্য অবস্থানে রয়েছি। এটা আমি মনে করি যে বর্তমান যে প্যান্ডামিক সিচুয়েশান, প্রতিদিন 200-250-264 পর্যন্ত লোক মারা যাচ্ছে, ডেলি আক্রান্ত প্রায় 10-11-12-13-14-15 পর্যন্ত, সেইখানে নিয়ামতপুর উপজেলা শূন্য পজিটিভ রোগী, এটা বিরাট বিরাট সৃষ্টিকর্তা আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের ফসল। থাকলে সেখানে এন্ট্রি দিতে পারবেন, আপনি দেশের বাইরে যান, আপনি ভিসা পাবেন না, ভিসাও যদি পান আপনাকে সেই এয়ারপোর্টে আটকা দিবেন যে আপনার টিকা দেওয়া আছে কিনা সে সার্টিফিকেট। সৈয়দ ইশা আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।